السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري وأحل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بخير معزز محترم مشاهدون العظام الله سبحانه وتعالى وشيش رحمته ابن تاربار بريبورنو তাবাক্কুল করে আমরা শুরু করছি আমাদের দাওরাউতুল কোরআন নামক ধারাবাহিক দার্স যা তিনশত দাস সম্বলিত তার দুইশত তেরো নম্বর দার্স আমরা শুরু করতেছি আল্লাহ সু সুবাহানা তা আলার কাছে তৌফিক ফিক্স আল্লাহ অল্লাহ সু সুবাহানা তা যেন আমাদের এই দাস পরিপূর্ণভাবে অতি সুন্দরভাবে সমাপন করার তৌফিক প্রদান করেন এবং বাকি দাসগুলো আমরা যেন অতি সুন্দরভাবে সম্পন্ন করতে পারি তার তৌফিক আল্লাহ রবুল আলামিন যেন দেন আমরা এই কিতাব থেকেই আমরা দাসগুলো দিচ্ছি আমাদের এখনকার দার্স যেটা আমরা শুরু করছি এটা এটা নতুন একটি বিষয় সুতরাং এই নতুন বিষয়টি আমাদের এই কিতাবের সাতাইশতম অধ্যায় অর্থাৎ প্রায় এ দার্সের মাধ্যমেই আমাদের মূলত এই কিতাবের যা তার মধ্যে শুধু কেবল উনমুল কোরআন বিষয়ক কিতাবের একটা তালিকা থাকবে এর মাধ্যমে শেষ হয়ে যাবে বাংলা ভাষায় কোরআন চর্চার ইতিবৃত্ত তারিখু মোমার রাসাতিল কোরআনাতিল বাঙ্গালিয়া অর্থাৎ বাংলা ভাষায় কোরআনের ক্ষেতমত কি কি হয়েছে এটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা এই বিষয়টি আমাদের জানা দরকার কারণ মুসলিম রাষ্ট্রগুলোর মাঝে বাংলা ভাষার স্থান আরবি ভাষার পরে সুতরাং এখানকার মুসলিমরা ধর্মপ্রাণ সুন্নতের উপর বেশি পা এবং ইসলামী তাহাদিব তামাদুন এবং অন্যান্য যা কিছু আছে সকল কিছুর ব্যাপারে বাংলাদেশের মুসলমানরা পৃথিবীর যে কোনো স্থানের মুসলমানদের থেকে ভালো রসুল্লাহি সাল্লাহ ওসাল্লাম বাংলাদেশি মুসলমানদের জন্য তার জীবদ্দশায় দোয়া করেছেন এবং বাংলাদেশের হাদিয়া তিনি গ্রহণ করেছেন এখন যেভাবে বাংলাদেশ নামে যে অংশটি রয়েছে এটি তখন হিন্দ নামে পরিচিত ছিল সুতরাং হিন্দুস্তানের হাদিয়া ওসুল্লাহি সাল্লা সাল্লাম খুব বেশি পছন্দ করতেন আমরা আগে একখানা কিতাব আমরা পড়েছি যে বাংলাদেশের মসজিদ সম্পর্কে উনসত্তর হিজড়ি সালের মসজিদ অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ মৃত্যুর মাত্র আটান্ন বছর পরেই লালমনির একরামদের যুগেই মসজিদ প্রতিষ্ঠা হয়েছে কারণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা একশত দশ হিজবি পর্যন্ত ছিলেন অর্থাৎ রসুল উল্লাহি সাল্লামের মৃত্যুর নিরানব্বই বছর পরে সর্বশেষ সাহাবির মৃত্যু হয়েছে তাহলে এখন বর্তমান সময় আরবরা যে বয়স পায় তৎকালীন সময়ে আরবরা বয়স আরও বেশি পেয়েছে বাংলা ভাষার ব্যাপার নিয়ে আমরা আগেও অনেক কথা বলেছি যে বাংলা এটা বাংকে আল উঁচুবাদ বা বং নুয়াল্লাহ এক নাতির নাম কাজেই নুয়াল্লাহ সাল্লামের নাতিরা এই অঞ্চলে বসবাস করত হাম সাম ইয়াফাসকে নোহাল্লাহ সাল্লামের সন্তানদের নামে পৃথিবীর বিভিন্ন রকম ভাষার সৃষ্টি হয়েছে সুতরাং পৃথিবীর প্রসিদ্ধ ভাষাসমূহের মাঝে বাংলা ভাষার স্থান অন্যতম আমরা যদি আরবি ভাষার সাথে বাংলা ভাষার যদি একটু তুলনামূলক আলোচনা করি তাহলে দেখা যাবে যে বাংলা ভাষা আরবি ভাষার অতি কাছাকাছি বাংলা স্বরবর্ণ বেশি হওয়ার কারণ আরবির সাথে মিলানো যেমন অ পৃথিবীর কোন ভাষায় আর এই স্বরবর্ণটি নাই বাংলায় আছে অ অর্থাৎ আরবি ভাষায় যে সমস্ত বর্ণ উচ্চারণ করার সময় আকার হয় না যেমন

অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি কাসরা অর্থাৎ যেটাকে আমরা জের বলি এগুলো ফার্সি হারাঘাত তবে আরবি হারাঘাত রফা জার বা ফাথা, কাসরা দম্মা ইত্যাদি পেশ আরবি ভাষার হারাঘাত নয় সুতরাং বিষয়গুলো আমাদিগে খুব খেয়াল রাখতে হবে রষ্ট্র ই কাসরা দীর্ঘ ই এটার মধ্যে তাই কাসরা তার ডানে ইহাস ডানে কাসরা ৰভা দীৰ্ঘ ও এটা অ দম্বা বা ৰভা এটা হামজাৰ পৰ এই জেগাই ইয়া হয় এ ঐ

প খ গ গ গার তো আমরা যেভাবে সহজে উমো বলে ফেলি উমো না একদম যে জায়গায় হবে বা গুন্ডা যে জায়গায় হবে চ জ ইং কাসরার সাথে গুন্ডা ওটা ফাথা বা দবমার সাথে বাংলা ভাষায় এতগুলা স তারপর দন্ত তালব্য স অরবিতে তলব্য সরবিবিতে সৎ সিন ইত্যাদি আছে এজন্যই বাংলা ভাষায় এতগুলা বর্গীয় যা যা ইত্যাদি এজন্যই যে আরবিতে জিম ঝা ল ইত্যাদি রয়েছে এজন্যই কাজে এত বিবরণ পৃথিবীর মিল বাংলা ভাষা ব্যতীত অন্যান্য ভাষার সাথে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর এস এম রহমান